ইউপিএসসির কোচিং নিতে এসে দিল্লিতে প্রাণ গেল দুই ছাত্রের। হঠাৎ জলের তলায় ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্ট, দুজন ছাত্রের মৃত্যু। বেসমেন্টে কোচিং সেন্টারের লাইব্রেরিতে হঠাৎ জল, মর্মান্তিক মৃত্যু। হঠাৎ বৃষ্টিতে কিভাবে বেসমেন্টে প্রায় 12 ফুট জলের তলায়, কিভাবে ঘটল দুর্ঘটনা? ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিল্লি সরকারের। वासी अपने प्राण इस तरह खोते रहेंगे इनकी लापरवाही के कारण। ईश्वर ना करे, लेकिन जो परिस्थिति है उससे लगता है कि शायद कुछ और शव मिल सकते हैं। ऐसा हो सकता है कि और बच्चों ने भी अपनी जान गवाई है। मेरी संवेदनाएं उन परिवारों के साथ जो इन बच्चों को यहाँ उन्होंने भेजा था, उनका उज्जवल भविष्य के लिए, ताकि वो पढ़ाई करें, आईएएस का एग्जाम पास करें, अफसर बने। लेकिन अरविंद केजरीवाल जी की निकम्मी सरकार की लापरवाही और निष्कर्मता के कारण आज उनको अपने प्राण खोने पड़े। यूपीएससी कोचिंग नीति एसेছিলেন এই দুই ছাত্রে মর্মান্তিক মৃত্যু হলো। হঠাৎই জলের তলায় ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্ট, তাতেই মৃত্যু হয় এই দুজন ছাত্রী। কোচিং সেন্টারের লাইব্রেরি হঠাৎ জলমগ্ন, বেসমেন্টে ছিল এই লাইব্রেরি, হঠাৎ জলমগ্ন হয়ে যায়। মর্মান্তিক মৃত্যু দুই ছাত্রী। আসি পরে খবরে। 15 বছরের পুরনো হয়ে যাওয়ায় আগামী মাস থেকেই কলকাতা রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস, ফলে পরিবহন ক্ষেত্রে বড় সংকটের আশঙ্কা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে বেসরকারি বাস মালিকদের লিজের ভিত্তিতে সরকারি বাস ব্যবহারের ছাড়পত্র দিল রাজ্য পরিবহন দফতর। 2009 সালে 15 বছরের পুরনো বাস তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরিবহন দপ্তর সূত্রে খবর, সেই নির্দেশ মেনে 2009 সালে যেসব নতুন বাস রাস্তায় নেমেছিল, সামনের অগস্ট মাসে সেই সব বাসের বয়স 15 বছর পেরিয়ে যাওয়ায় সেগুলোকে বাতিল করতে হবে, যার সংখ্যা প্রায় হাজার দুয়েক। এই পরিস্থিতিতে বাসের অভাব মেটাতে এগিয়ে এলো রাজ্য সরকার। এবার সরকারি ডিপোয় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বাসগুলোকেই লিজ দেওয়ার ঘোষণা করল পরিবহন দপ্তর। 3 বছরের চুক্তিতে এবার সরকারি বাস নিজেদের ব্যবসায় লাগাতে পারবেন পরিবহন ব্যবসায়ীরা। ফলে পুরনো হয়ে যাওয়ায় যেসব বেসরকারি বাস মালিকরা তাঁদের বাস রাস্তায় নামাতে পারবেন না, তাঁরা চাইলে নতুন বাস কেনার বদলে এই সরকারি বাসগুলোকে লিজ নিয়ে লাগাতে পারেন নিজেদের ব্যবসায়। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধাটাই প্রাধান্য পাচ্ছে এবং সরকারের কন্ট্রোলেই এটা আছে, কারণ ডিপোতে গাড়িটা রেখে ডিপো থেকেই সকালে নিতে হচ্ছে এবং তারপর গাড়িগুলো চলছে, আবার রাতে ডিপোতে আসছে। এতে যাত্রী সাধারণের সুবিধা হচ্ছে এবং এর ক্ষেত্রে কিছুটা কষান মানি দিতে হচ্ছে সরকারকে এবং মাসে মাসে একটা লাইসেন্স ফি দিতে হচ্ছে। আমরা যারা, যে সমস্ত মালিকরা গাড়ি নামাতে পারছেন না হিউজ দাম হয়ে যাওয়ায়, তাদের পক্ষে এই গাড়িগুলো নিয়ে চালালে যাত্রী পরিষেবা দেওয়ার সুবিধা হচ্ছে। পরিবহন দপ্তরের হিসেব অনুযায়ী কলকাতায় বেসরকারি বাসের সংখ্যা 4,840। কোভিডের সময় বসে গিয়েছে বেশ কিছু বাস, এখন রাস্তায় চলে 3,615টি। মিনিবাসের সংখ্যা ছিল 2,064, এখন 1,498। এগুলির মধ্যে 15 বছরের পুরনো হয়ে গেছে এমন বাসের সংখ্যা প্রায় 2,000। পরিবহন দপ্তর সূত্রে খবর, এক্ষেত্রে বাতিল হয়ে যাওয়া বাসের বদলে সরকারি বাস লিজ নিয়ে চালাতে গেলে মানতে হবে একাধিক শর্ত। লিজ নেওয়া সরকারি বাসকে চালাতে হবে সরকারি রুট মেনে, সরকারি রেড চার্ট অনুযায়ী নিতে হবে ভাড়া, রাতে সরকারি ডিপোতেই জমা করতে হবে লিজ নেওয়া বাস। লিজ ফি বাবদ নির্দিষ্ট টাকার পাশাপাশি জমা রাখতে হবে সিকিউরিটি মানি। তবে লিজ নেওয়া সরকারি বাস নামিয়ে যে লাভ হবে তার পুরোটাই নিতে পারবেন ওই পরিবহন ব্যবসায়ী। 15 বছরের পুরনো বাতিল হয়ে যাওয়া বাসের বদলে নতুন বাস কেনার বদলে রাজ্য সরকারের দেখানো এই পথ ধরে কি হাঁটবেন বেসরকারি বাস মালিকরা, নাকি একটা বড় অংশের বেসরকারি বাস বাতিল হওয়ায় দেখা দেবে পরিষেবা সংকট? সেই প্রশ্নের জবাব মিলবে আগামী মাসেই। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।